এদিকে নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির পাশাপাশি তিতাসও দায় এড়াতে পারে না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড মত আমি তৃতীয় পক্ষের তদন্ত ছাড়া এমন দুর্ঘটনার প্রকৃত কারণ উঠে আসা সম্ভব নয় বলেও মত তার আমাকে যদি আমার নিজের তদন্ত করতে হয় ততখানি সততা কি আমাদের কারো প্রতিষ্ঠানে আছে যে নিজের দায় নিজের মেনে নিয়ে বলবো যে হ্যাঁ আমরা ভুল করেছি তিতাসের কমপ্লেনিং সিস্টেমটাকে রেকর্ডেড কমপ্লেন রাখা উচিত মৌখিক ভাবে একজন একজনের কাছে গিয়ে বলল সেটা হলো না লিখিত কমপ্লেনের ব্যবস্থা রাখতে হবে অথবা ডিজিটাল কমপ্লেন এর ব্যবস্থা রাখতে হবে যেখানে রেকর্ড মোছার কোন স্কোপ নাই যেখানে পরিষ্কার ভাবে দেখা যাবে যে হ্যাঁ এখানে এই জায়গার জন্য একটা অভিযোগ করা হয়েছিল সেটা ঠিক মতো করা হয়নি মানে সেটা ঠিক মতো অ্যাটেন্ড করা হয়নি